আউজবিল্লাহিমিনঈ তানিরজিম বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ববাররকাত আজকে আমি নামাজে কখন আউজবিল্লাহমিনঈ তানিরজিম পড়তে হবে কখন পড়তে হবে না কখন বিসমিল্লাহ রহমান রহিম পড়তে হবে কখন পড়তে হবে না এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি আপনাদের অনেক উপকার হবে সেই জন্য মনোযোগ দিয়ে মাসালাটি শুনে রাখুন প্রথমে আসুন আউজবুলিল্লাহিমিনের সেই তোয়ানুর রাজিম কখন পড়বেন মনে রাখবেন যখন আপনি তাকবিরে তাহারিমা আল্লাহ আকবর নিয়ত বাঁধলেন নিয়ত বাঁধার পর আপনার প্রথম কাজ হলো সানা পরা সানা পরার পরে আপনি সর্বপ্রথম সেই শেতানুর রাজিম পড়বেন তারপর বিসমিল্লাহ রহমানুর রহিম পাঠ করবেন এরপর সুরা ফাতে এবং অন্য সুরা মিলাবেন তাহলে প্রথম রাকাতেই শুধু আপনার সুরা ফাতেহার শুরুতে আউজুবল্লাহিমিনের রাজিম পড়বেন অন্য কোন রাকাতে চাই সেই নামাজ ফরজ হোক সুনত ওয়াজিব বা নফল যে কোনো নামাজে প্রথম রাকাত ব্যতীত অন্য কোনো রাকাতে আর আউজবুল্লাহিমিনের শৈতওয়ানুর রাজিম পড়তে হবে না দ্বিতীয়ত বিসমিল্লাহ রহমানুর রাহিম যখনই আপনি ফাতেহা পড়বেন প্রত্যেক সুরা ফাতেহার শুরুতে আপনার বিসমুল্লাহ রহমানুর রহিম পড়তে হবে এবং বিসমিল্লাহ রহমানুর রহিম পরে আপনি সুরা ফাতেহা পড়ার পরে যখন অন্য কোনো সুরা মিলাবেন সেই সুরাটিও পড়ার সময় যদি আপনি শুরু থেকে পড়েন তাহলে আপনার বিসমিল্লাহ রহমানুর রহিম পড়াটা মুস্তাহাব কিন্তু আপনি যদি অন্য একটা সুরা যখন মিলাচ্ছেন সেটা যদি সুরার মাঝখান থেকে পড়েন যেমন একটা বড় সুরা তার মাঝখান থেকে বা শেষের দিক থেকে পড়ছেন তখন কিন্তু আপনার বিসমিল্লাহ রহমান রহিম পড়তে হবে না বিসমিল্লাহ রহমানুর রহিম অন্য সুরার শুরুতে তখনই পড়তে হবে যখন সেটা আপনি শুরু থেকে পড়ছেন যেমন আপনি সুরা ফাতেহার পর সুরা আর রহমান শুরু থেকে পড়ছেন তখন আপনি বিসমিল্লা পড়বেন কিন্তু আপনি সুরা ফাতেহার পর যদি সুরা হাসরের শেষের আয়াতগুলো পড়ছেন যেমন হুয়াল্লাহুল্লাহ জিল্লা ইল্লাহু তখন কিন্তু আপনার বিসমিল্লাহ রহমানুর রহিম পড়তে হবে না আর সুরা ফাতেহার। শুরুতে বিসমিল্লা পরা আউজ বিল্লাহিমিনের শেতওয়ানির রাজিম পরা এসব কিছু সুননত এবং মোস্তাহাব এ সুনত মোস্তাহাব যদি আপনার কোনো কারণে ছুটে যায় বা ভুলে যান তাহলে আপনার নামাজের মধ্যে সাহসেজদা দিতে হবে না কারণ সাহসের দিতে হয় যখন আপনার নামাজে কোনো ওয়াজিব ছুটে যায় তবে আপনি যদি ইচ্ছাকৃত আউজমিল্লা বিসমিল্লা এগুলো পড়া ছেড়ে দেন তাহলে নামাজের নেকি কমতে হবে নেকি কমে যাবে তবে আপনার নামাজ হয়ে যাবে সুতরাং আমাদের মূল মাসালা হলো আউজবিল্লাহমিনের রাজিম পড়তে হবে শুধুমাত্র প্রথম রাকাতে সানার পরে সুরা ফাতেহার আগে আউজবিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লা পড়তে হবে আর বিসমিল্লাহ রহমান রাহিম প্রত্যেক সুরা ফাতেহার আগে পড়তে হবে এবং অন্য সুরা যখন শুরু থেকে পড়বেন তখন পড়তে হবে এবং আরেকটি জিনিস মনে রাখবেন আপনি যখন ইমামের পিছনে পড়বেন তখন শুধু আপনি তাকবিরে তাহারিমার পরে সানা পড়বেন কোনো কেরাত সুরা কেরাত আপনার পড়তে হবে না এটা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লা আলাইয়ের এই ফিকার কিতাব মোতাবেক এই ফতোয়াটা তো আপনি যদি অন্য কোনো ইমামের ফলোয়ার হন যেমন আপনি যদি সাফি মাঝহবের ফলোয়ার হন মালিকি মাজহাবের ফলোয়ার হন হাম্বলি মাঝহাবের ফলোয়ার হন তখন আপনার জন্য ভিন্ন মাসালা কিন্তু আপনি যদি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহর যে ফিকা অনুসরণ করেন ওনার ফতোয়া মোতাবেক আপনি যদি আমল করেন তখন আপনার জন্য এই মাসালাটি প্রযোজ্য